আসসালামু আলাইকুম, এসকে টিভিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেতাগির খবর। আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বেতাগি পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ও এনসিটিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। শুরু করছি বিস্তারিত। বেতাগি পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে এই সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগি পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান ফোরকান। বেতাগি পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ বাবুল আক্তারের সভাপতিত্বে এবং আলহাজ হাদিসুর রহমান পান্নার সঞ্চালনায় এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মহসিন ফয়সাল অপু। বক্তৃতা করেন যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটন ও পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধুর পৌর অডিটোরিয়াম চত্বরের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথি এবং ওয়ার্ড কমিটির সভাপতিবৃন্দ। গতকাল রবিবার একই স্থানে পৌরসভার 9টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ নিয়ে উপজেলার 7টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার সম্মেলন শেষ হলো। আগামী 15 সেপ্টেম্বর বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে বেতাগি জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালি, শোভাযাত্রা, কেক কাটা, উত্তরে পড়ানো, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল 11টায় বেতাগি পৌরসভা মিলনায়তনে এনসিটিএফ সভাপতি খায়রুল ইসলাম মন্নার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগি পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুম বিল্লা, প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান, সুশাসনের জন্য নাগরিক সজনের উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগি নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোহাম্মদ শামীম সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরুজা সুলতানা, কাউন্সিলর মোহাম্মদ নাসিরুদ্দিন ফকির, লুৎফুন্নেসা রিনা ও রুফেজা আক্তার রুজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা ও সহ সভাপতি হাসান মাহমুদ। এর আগে বেতাগি পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবিরের নেতৃত্বে সাইকেল র্যালিতে এনসিটিএফ এর সদস্যরা অংশগ্রহণ করেন। পরে পৌর চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, সবার আগে সবশেষ খবর পেতে হলে ফলো দিয়ে এসকে টিভির সাথেই থাকুন। আজকের মতো বেতাগির খবর শেষ করছি।